গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে বসেছে মাছের মেলা। এটি অগ্রহায়ণে ধান কাটা শেষে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবের সময়ে আয়োজন করা হয়। প্রায় 250 বছরের পুরনো এই মেলায় প্রতি বছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। মাছের মেলা হলেও মূলত সবাই এটাকে জামাই মেলা বলে, কারণ জামাই এবং শ্বশুরদের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। ব্যতিক্রমী এই মেলা নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ থেকে সহকর্মী রফিক সরকার, জানাবেন সুরাইয়া সীমা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের বিশাল এলাকা জুড়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মাছের মেলা। বিভিন্ন জাতের মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এ মেলার আরেক মজার বিষয় হলো, বিক্রেতারা নানা অঙ্গভঙ্গি করে সুর ধরে ডেকে ডেকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবসায়ীদের মাঝে প্রতিযোগিতা হয় কে কত বেশি বড় ও ওজনের মাছ মেলায় আনতে পারেন। অন্যদিকে স্থানীয় জামাই শ্বশুরদের মধ্যেও চলে বড় মাছ কেনা নীরব প্রতিযোগিতা। এই মেলায় মাছের পাশাপাশি বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও বেচা কেনা হয়। তবে লাভের জন্য নয়, এমন উৎসবে অংশ নেওয়াটাই বড় আনন্দের বলে জানান বিক্রেতারা। লাভের জন্য আসি না, এই এলাকার মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, মাছ বাছা একটা আনন্দ ভর্তি করার জন্য আসি আমরা। এই মেলার সব থেকে বড় মাছ আনছি একটা 60 কেজি ওজনের, ঠিকা হয়েছে 1,20,000 টাকা, কেজি হয়েছে আপনার 2,200 টাকা। লাভ বাছা কিনে নয় সবাই নেয়, সবাই মেলা বড় মাছ কেনার জন্য বিনিরাইলের মাছের মেলায় উত্তম, জানান ক্রেতারা। বড় একটা রুই মাছ নিলাম 1,500 টাকা। প্রায় 250 বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। শ্বশুর বাড়ির সঙ্গে যাদের বছরের পর বছর সম্পর্ক থাকে না, এই দিনকে কেন্দ্র করে কিন্তু আমাদের এলাকায় জামা শ্বশুরের সম্পর্ক একটা মধুর মিলনে পরিণত হয়। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন স্থানীয়রাও। পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয়দের সহযোগিতায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে। বহু বছর ধরে এই মেলা উপলক্ষে মেয়ে জামাইকে দাওয়াত করে আনা এই এলাকার মানুষের রীতিতে পরিণত হয়েছে। তাই মাছের মেলাটি এ অঞ্চলের মানুষের ঐতিহ্য বহন করে বলে মনে করেন স্থানীয়রা। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।